আজ আপনাদের সাথে একটি প্রতিযোগিতাশূন্য ব্যবসার ব্যাপারে আলোচনা করব, যে ব্যবসাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপযুক্ত ব্যবসা। এই প্রোডাক্টটির আগামী দিনে এত পরিমাণে চাহিদা হতে চলেছে যেটি যোগান দেওয়া সম্ভব হবে না। অতএব আপনি যদি এই ব্যবসাটি করেন, সেক্ষেত্রে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জনের সুযোগ থেকে যাচ্ছে এবং এই ব্যবসাটি সবার থেকে আলাদা হতে চলেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ব্যবসাটির আদ্যোপান্ত দেখার চেষ্টা করবেন। তো একটা ভালো স্মার্ট ইনকামের জন্য আপনাদের একটা বড় কিছু ইনভেস্টমেন্ট তো করতেই হবে। আজকের ব্যবসাটি ঠিক সেরকমই, যেমন হিউজ বাজেট তেমনি হিউজ ইনকাম। আর যারা ফেসবুকে ব্যবসার ভিডিও দেখতে চান, অর্থাৎ বিজনেস কার্ড চ্যানেলের যারা ফেসবুক পেজ দেখতে চান, তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে ফেসবুক পেজে গিয়ে বিজনেস কার্ড টিভি পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। দর্শক বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আজকে এমন এক ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনারা জানতে পারবেন যে ব্যবসা থেকে প্রতি মাসে একটা ভালো অর্থ উপার্জন করা যায় এবং এটা একটা ভবিষ্যৎ ব্যবসা। আগামী দিনে এই প্রোডাক্টটির চাহিদা কিন্তু ব্যাপক হারে বাড়তে চলেছে। তো এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি ব্যবসা এই সময় শুরু করেন, তাহলে একচেটিয়াভাবে আপনার এলাকায় আপনি রাজত্ব করতে পারবেন। তো যারা নতুন দর্শক আছেন, তারা অতি অবশ্যই বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের ব্যবসার আইডিয়াটি শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা কোম্পানিতে। তো সেই কোম্পানির পক্ষ থেকে আমাদের সাথে রয়েছেন ম্যাম। প্রথমে ম্যামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, উনি ওনাদের কোম্পানি সম্পর্কে এবং আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করবেন। ম্যাম, প্রথমে আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের একটু দিতেন। নমস্কার, আমার নাম প্রীতি সাহা পাল, আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। ম্যাম, আপনাদের কোম্পানির লোকেশনটা কোথায়? এটা হচ্ছে সোদপুর আর মধ্যমগ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত। কেউ যদি চায় মধ্যমগ্রাম হয়েও আসতে পারে, কেউ যদি চায় সোদপুর হয়েও আসতে পারে। এটা সোদপুর রোড মুড়াগাছা লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে আমাদের অফিসটা আছে। আচ্ছা ম্যাম, আমি ভিডিওর শুরুতেই তো দর্শকদের বললাম যে আজকের ব্যবসার আইডিয়াটি হচ্ছে ভবিষ্যৎ ব্যবসা। একদম। তো এটার অপরচুনিটি কি আছে, পরবর্তীকালে এর অপরচুনিটি কি হতে পারে? এর দেখুন, এটা এমন একটা বিজনেস নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটা ইন ফিউচার বলুন এটা খুবই লাভবান হতে চলেছে। যারা নতুন বিজনেস স্টার্টিং করতে চান, ইউনিক বিজনেস আইডিয়া খুঁজছেন, তারা এই বিজনেসটা নিয়ে এগাতে পারেন। বিকজ আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে প্লাস্টিক অলরেডি ব্যান্ডেড হয়ে গেছে, মানে প্লাস্টিকের ইউজ খুব একটা এখন দেখা যাচ্ছে না। যেখানেও টুকটাক চলছে, যাদের স্টকে অলরেডি রয়েছে সেগুলো স্টক আউট করার জন্য চলছে, কিন্তু ইন ফিউচার প্লাস্টিক পুরো বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। তো তার পরিবর্তে তো কিছু তো মানুষকে তৈরি করতে হবে, যেটা দ্বারা আমরা জিনিসপত্রগুলোকে ক্যারি করতে পারবো। কারণ প্লাস্টিক যেমন আমাদের ইউজফুল একটা জিনিসের মধ্যেই পড়তো, সেই ইউজফুল জিনিসটাও তো আমাদের পরবর্তীতে আনতে হবে। যার পরিবর্তে প্লাস্টিকটাকে বন্ধ করা হয়েছে, তার রিপ্লেসমেন্টে তো কিছু একটা আনতে হবে। তো সেই রিপ্লেসমেন্টে যেই বিজনেসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটাই হচ্ছে সেই রিপ্লেসমেন্টের একটা আইডিয়া, ইউনিক একটা বিজনেস আইডিয়া, যেটা আপনি যদি শুরু করেন, সেটা আপনি আপনার পুঁজিটা হয়তো ডিপেন্ড করছে কতটা পুঁজি লাগিয়ে আপনি শুরু করবেন, সেটা যদি আপনি শুরু করেন, আপনার ইন ফিউচার সেটা আরও গ্রো আপ হবে। আচ্ছা ম্যাম, প্লাস্টিক যেমন পরিবেশ দূষণ করে, বিভিন্ন জায়গায় নর্দমায় এটা জমে গিয়ে অনেকটা দূষণ করে, তো আপনি যে প্রোডাক্টটি বলছেন এই প্লাস্টিকের বিকল্প, সেটা কোনো রকমের পরিবেশ দূষণ করবে না? না না না, এটা একদমই মানে পুরোপুরি প্লাস্টিকের বিপরীত। মানে প্লাস্টিক যেটা আপনার পরিবেশ দূষিত করছে, সেটা হচ্ছে যেটা আমরা এখন যেই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, সেটার জন্য পরিবেশ কোনো রকম দূষিত হবে না। সেটা হচ্ছে ডিসপোজেবল, মানে যেটা আপনার নষ্ট হয়ে যায় একটা লিমিটেড টাইমের পরে, সেটা আপনার মাটির সাথে মিশে যায়, সেটা আপনার কোনো ক্ষতি করছে না, আপনার পরিবেশ দূষিতও হচ্ছে না আর আপনার শরীরের উপরও কোনো ক্ষতির প্রভাব পড়ে না। আচ্ছা, কোনো পশু যদি এই প্রোডাক্টটিকে খেয়ে ফেলে, তাহলে কি তাদের কোনো ক্ষতি হবে? পশু বলুন বা কোনো বাচ্চা বলুন বা কোনো মানুষই বলুন, যে যদি এই প্রোডাক্টটা মানে আপনার পেটে চলে যায় কোনো কিছু হবে না। কারণ এই জিনিসটাই তৈরি হয় একটা মানে ফুড আইটেম থেকে। ফুড আইটেম মিন্স কর্ন স্টার্চ, যেটা আমরা বলি যে ভুট্টার দানা, সেই সমস্ত দানা, পটেটো স্টার্চের দানা, এই সমস্ত দানা দিয়ে সে প্রোডাক্টটা তৈরি হয়। তো সেটা যদি আপনার ভুলবশত যদি পেটে চলেও যায়, তাতে কোনো এফেক্টিভ পড়ে না।
আচ্ছা, তো পরিষ্কার করে একটু দর্শকদের আমাদের বলুন যে আজকের বিজনেস আইডিয়াটি অ্যাকচুয়ালি কি। দেখুন, শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে প্লাস্টিক ব্যান হয়ে গেছে, তো তার রিপ্লেসমেন্ট। তো তার রিপ্লেসমেন্ট নিশ্চয়ই এমন একটা জিনিস হবে যেটা ক্যারি ইউজের জন্যই আপনি ইউজ করতে পারবেন। তো সেটা হচ্ছে আপনার এই ডিসপোজেবল ক্যারি ব্যাগ, যেটা আপনার একটা টাইম লিমিটেড টাইমের মধ্যে এটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি আপনি ফেলে রেখে দেন, এটা আপনার ডিসপোজেবল, মানে আপনার নষ্ট হয়ে যাবে। এটা নামটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ, মানে যেটা আপনার ডিসপোজেবল, যেটা আপনার নষ্ট হয়ে যায় একটা টাইম লিমিটের পরে। এবং এটা এতটাই মানে সফট হয় যে আপনি ইজিলি কোথাও মানে পকেটে, বুক পকেট বলুন, ক্যারি ব্যাগ মানে প্যান্ট পকেট বলুন, এগুলোতে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া এইগুলো যে আপনার যেগুলো দিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে আপনার কর্নস্টার্চ বা পটেটো স্টার্চ, যে দানাগুলো আমরা বললাম সেগুলো হচ্ছে এই দানার সাহায্যে এগুলো তৈরি হয়। এই যে দানাগুলো দেখছেন, এগুলোর মাধ্যমে এই যে প্লাস্টিক, যে প্লাস্টিকের পরিবর্তে যেটা আমরা বললাম বায়োডিগ্রেডেবল, এটা তৈরি হচ্ছে এই দানার মাধ্যমে। আচ্ছা, তো এই ম্যাম এই যে র ম্যাটেরিয়াল আপনি বলছেন, এই র ম্যাটেরিয়ালটা সেটা কি লাইফ টাইমে আপনাদের কাছ থেকে পাওয়া যাবে? একদম। এবার দেখুন, এটার র ম্যাটেরিয়াল ডিপেন্ড করছে, এর দু ধরনের মেশিন থাকে, ঠিক আছে, মানে দু ধরনের এটার ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা হচ্ছে আপনার সেমি অটোমেটিকের দিক দিয়ে আপনি করতে পারেন, একটা পুরো প্ল্যান্ট বসিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে। তো ডিপেন্ড করছে মানে দর্শক বন্ধুদের ওপর, তারা কেমন কি ইনভেস্টমেন্ট করতে পারবে তার উপরে। তো আমি সবই বলে দেবো আজকে বিস্তারিত, কীরকম বাজেট আপনারা ইউজ করলে এই প্রোডাক্টটা নিয়ে আপনারা শুরু করতে পারবেন, সবটাই আমরা আলোচনা করব। আচ্ছা, মানে যাদের কাছে কম পুঁজি আছে তারাও এই ব্যবসাটা শুরু করতে পারবে, মানে সেমি অটোমেটিক মেশিনটা দিয়ে। তো সেমি অটোমেটিক মেশিনটার ব্যাপারে একটু বলুন আমাদের দর্শকদের, প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে? সেমি অটোমেটিক বলে দিচ্ছি, আমাদের পেছনে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিং কাটিং মেশিন বলে, সেমি অটোমেটিক মেশিনের মধ্যেই পড়ে, বাট এটা অটোমেটিকই আপনি বলতে পারেন। সেমি অটোমেটিক বলা হচ্ছে এই কারণে, কারণ এটার মধ্যে আপনার প্ল্যান্টটা হচ্ছে না, প্ল্যান্ট মিস যেখানে আপনার দানা থেকে পুরো এই রোলটা তৈরি হচ্ছে ওটাকে বলা হচ্ছে প্ল্যান্ট। আর সেমি অটোমেটিক এই কারণে বলা হচ্ছে কারণ যারা ভাবছেন যে রোল কিনে, মানে আপনার দানা থেকে না বানিয়ে আপনি ডাইরেক্ট রোলটা মার্কেট থেকে কিনে মেশিন নিয়ে আপনি ক্যারি ব্যাগটা তৈরি করতে পারবেন, তাদের জন্য এই মেশিনটা প্রেফারেবল। এটা সিলিং কাটিং পাঞ্চিং মেশিন, তিনটে মেশিন থাকে, সেটা এই মেশিনটা নিয়ে আপনি চালু করতে পারেন। আর যদি মনে করেন কারোর কাছে জায়গার রিকোয়ারমেন্ট আছে, আপনার বাজেট নিয়েও কোনো সমস্যা নেই, তারা পুরো আপনার যে এটা আপনার দানা থেকে যেটা আপনার তৈরি হচ্ছে পুরো, মানে র ম্যাটেরিয়ালটা তৈরি করে আমি ডাইরেক্ট প্লাস্টিক তৈরি করব, মনো লেয়ারটা আপনি পুরোপুরিভাবে সেট আপ করতে পারবেন, যেখানে আপনার পুরো রোল থেকে শুরু হয়ে ওই বিজনেসটা আপনি দুরকমভাবে করতে পারবেন। যদি কেউ মনে করছেন যে মনো লেয়ারটা লাগাবেন, তারা দুরকমভাবে বিক্রি করতে পারবে। একটা হচ্ছে আপনারা রোলও বিক্রি করতে পারছেন, আর একটা আপনার রোল থেকে ক্যারি ব্যাগ তৈরি করে সেটাও বিক্রি করতে পারবেন। তো দুরকমভাবে আপনি প্রফিট পাবেন। আচ্ছা ম্যাম, এই যে প্রিন্টিং দেখতে পাচ্ছি, এই প্রিন্টিংটা কিভাবে করব? এই প্রিন্টিংটা হচ্ছে স্যার ব্যাচ প্রিন্টিং বলে, এটা আপনারা যদি রোল কেনেন রোলের মধ্যেই থাকবে অলরেডি, আপনাকে আলাদা করে কিনতে হবে না। আর যদি প্ল্যান্ট বসান, প্ল্যানে ওটা অলরেডি সেট আপ করা থাকে, ব্যাচ প্রিন্টিং হয়েই ওটা বেরোয়। আচ্ছা আচ্ছা, তো এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে? এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি আছে পার ডে 350 কেজি, পিরিয়ডের মধ্যে আপনার যদি কোনো মেশিনে পার্টসের কিছু হয় সেটা আপনি চেঞ্জ হয়ে যাবে ফ্রি অফ কস্ট, আর 5 বছরে আপনি সার্ভিস পাচ্ছেন। আচ্ছা, আপনাদের কি মেশিনটা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বাইরেও যদি কেউ ভাবছে যে মেশিন নেবে, সেই ক্ষেত্রে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করিয়ে দেবো। আচ্ছা, অনেক বাংলাদেশের দর্শক বন্ধুরা আছে যারা এইসব ব্যবসা শুরু করতে চায়, তাদের জন্য কি ব্যবস্থা আছে? তাদের জন্য বলবো স্যার, একবার আমাদের অফিস একবার হলেও ভিজিট করতে হবে, কারণ এগুলো কোনো ছোটোখাটো মেশিন না, এগুলো খুব একটা হিউজ বড় মেশিন, আর বাংলাদেশের কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সি টোটালি আলাদা পড়ছে। তো এই সমস্ত বিষয়ে অন টেবিল বসে ডিসকাস করতে হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, মানে কথা বলতে পারেন, বাট এগুলোর জন্য ফাইনালাইজ করার জন্য আপনাকে একবার হলেও আমাদের অফিস ভিজিট করতে হবে। আচ্ছা ম্যাম, প্রফিট মার্জিন কেমন থাকতে পারে এই ব্যবসার মধ্যে, মানে র ম্যাটেরিয়াল কিনে আমি সেই প্রোডাক্টটি তৈরি করে মার্কেটে সেল করব, টোটাল র ম্যাটেরিয়ালের কস্ট কত পড়ছে আর মানে প্রফিটটা কেমন? বলে দিচ্ছি, সবটাই বলে দিচ্ছি। দেখুন, আমি ফার্স্টেই যেটা বললাম যে দু রকম ইনভেস্টমেন্টের মধ্যে আপনার প্রফিটও দুরকমভাবে করতে পারেন। যেমন এই রোলটার একরকম প্রাইস থাকে, এই রোলের একরকম প্রাইস, আবার এই দানার একরকম প্রাইস।
তো দুটো মিলে আপনি যদি অ্যাপ্রক্সিমেট ধরেন আপনার পার কেজিতে 25 থেকে 30 টাকা আপনি লাভ চোখ বুজে রাখতে পারেন। এবার যখন মার্কেট ভ্যালু আরও বাড়বে তখন সেটা আপনার 40-50 টাকাও আপনি করতে পারেন। আচ্ছা, মেশিনটা যখন কেউ পারচেস করবে তখন তো একটা ট্রেনিং এর ব্যাপার থাকে, সেই ট্রেনিংটা আপনারা কোথায় দেবেন? আপনাদের কোম্পানিতে না তাদের বাড়িতে গিয়ে দেন? ট্রেনিংটা হবে, মেশিনটা আপনার ডিসপ্যাচ হয়ে যাচ্ছে। ধরুন সাপোজ দর্শক বন্ধু আজকে মেশিনটা নিয়ে গেল, মেশিন নিয়ে যাও 24 থেকে 48 ঘন্টা পরে আমাদের টেকনিশিয়ান অ্যাভেলেবল হয়। টেকনিশিয়ান আপনার লোকেশনে গিয়ে, মানে আপনি যেখানে মেশিনটা নিচ্ছেন সেখানে গিয়ে ট্রেনিং, ইনস্টলেশন সমস্ত কিছু দিয়ে আসে, সেটা কোম্পানির তরফ থেকে থাকে। আচ্ছা, একটা নতুন ব্যবসা ম্যাম শুরু করতে গেলে প্রয়োজন পড়ে হচ্ছে মার্কেটিং এর। মার্কেটিং ব্যাপারে কি সাহায্য করবে আপনাদের কোম্পানি? দেখুন, মার্কেটিং বলতে এখন সাহায্য যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে অনলাইন। অনলাইন মার্কেটিংটা খুবই ইজি, যেটা এখন দর্শক বন্ধুরা দেখছেন সেটাও একটা অনলাইন মার্কেটিং, যেটা আমরা মেশিনের জন্য করছি। সেটা আপনারা ইন ফিউচার যখন মেশিনটা নিয়ে যাবেন, যে দর্শক বন্ধুই নেন না কেন, তারা যখন মেশিনটা চালু করবে তারা একটা ছোট্ট এরকম ইউটিউবের মাধ্যমে ইউটিউবার ভিডিও নিয়ে ইউটিউবে দিয়ে আপনার সোশ্যাল যত সাইট আছে সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ছাড়তে পারেন। এতে কি হবে, যার প্রোডাকশন প্রয়োজন, কারণ এখানে আমাদের অনেক রিকোয়ারমেন্ট এরকম আসে যাদের প্রোডাকশন প্রয়োজন, তারা শুরুতেই মেশিনে অতটা ইনভেস্টমেন্ট করতে চাইছে না, তারা অল্প ইনভেস্টমেন্টে প্রোডাকশন নিয়ে মানে ব্যবসা করতে চাইছে, তো তারা ডিরেক্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা ম্যাম, এই যে র ম্যাটেরিয়াল মানে প্রধান উপকরণ যেটা, সেটা কি লাইফ টাইম আপনাদের কাছ থেকে পাওয়া যাবে? হ্যাঁ, কেউ যদি মনে করছে যে আমরা আর বাইরে কোথাও যোগাযোগ না করে এখান থেকেই নিতে চাইবো, মানে মানে সব থেকে ভালো এখান থেকেই সবসময় নেবো, তো সেখানে আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে র ম্যাটেরিয়াল আমি মনে করি হোলসেল মার্কেট থেকে আপনার নেওয়াটা বেশি প্রেফারেবল, সেখানে আপনি 10টা কোয়ালিটি দেখে আপনি বাছাই করে নিতে পারবেন, আর এখানে আমরা বাছাই করা কোয়ালিটিগুলো আনি, সেখান থেকে আপনাকে নিতে হবে যে কোনো একটা কি দুটো। কোথা থেকে কোন মার্কেট থেকে অ্যাকচুয়ালি পাবে সেটা ঠিকানা দিয়ে দেবেন? হ্যাঁ, আমরা হোলসেলারের নাম্বার দিয়ে দিই, ওখানে আপনি কন্ট্যাক্ট করে নিজের পছন্দ মতো কোয়ালিটি অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আপনি যে ফুল প্ল্যান্টের কথা বললেন, একটা ফুল প্ল্যান্ট বসাতে গেলে কত খরচ হবে? দেখুন, ফুল প্ল্যান্টের কস্ট অ্যাপ্রক্স মানে স্টার্টিং হয় 13 লাখ টাকা থেকে। আর যদি আপনি কম ইনভেস্টমেন্টে এই প্রোডাকশনটা নিয়ে মানে এই প্রোডাক্টটা নিয়ে চালু করতে চান, সেটা আপনি মিনিমাম 5 লাখ টাকা থেকে শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, মেশিনটা অ্যাকচুয়ালি বসানোর জন্য এই সেমি অটোমেটিক মেশিনটা আর র ম্যাটেরিয়াল নিয়ে কতটুকু জায়গার প্রয়োজন? মিনিমাম আপনার রিকোয়ারমেন্ট থাকে 700 থেকে 800 স্কোয়ার ফুট, যদি আপনি প্রোডাকশন মেশিন বোথ নিয়ে বলেন, আর যদি শুধু মেশিন বলেন তাহলে 500 থেকে 700 স্কোয়ার ফুটের মতো মেশিন জায়গা হলেই ইনাফ আপনার পুরো মেশিনটা সেট আপের জন্য। আর যদি আপনি ভাবছেন যে প্ল্যান্টের ব্যাপারে, প্ল্যান্টের ব্যাপারে জায়গার রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে, 1000 স্কোয়ার ফুটের মতো আপনার জায়গার প্রয়োজন হয়, আর উচ্চতায় আপনার 22 ফুট লম্বা আপনার জায়গার প্রয়োজন হয়, বিকজ ওখানে পুরো মনোলেয়ারটা তৈরি হয়ে আপনার রোলিংটা তৈরি হয়ে দেন আপনার ক্যারি ব্যাগটা তৈরি হয়। আচ্ছা ম্যাম, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে কেউ মেশিন অর্ডার করে তাদের জন্য কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে? অবশ্যই, কেউ যদি এই ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে আসে, আমরা এছাড়া আমাদের এখানে ডেলি পারপাসে কিছু না কিছু অফার থাকে, তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই যে আমরা যা রেট বলছি সেটাই ফিক্স রেট বা কিছু। আপনারা অফিসে আসবেন, যখন আপনারা ফাইনাল করবেন মেশিনটা তখন আমরা যতটুকু সম্ভব নেগোশিয়েবল করে দেবো। তো দর্শক বন্ধুরা, এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরদিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।